দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হয়ে উঠেছে একবার এগারো এর কুশীলবরা। ক্ষমতার পট পরিবর্তনে সক্রিয় হয়েছে দেশীয় সৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার। সামনে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস, সঙ্গে আছে ঢাকা ও কলকাতার মার্কিন দূতাবাস। থেমে নেই জামায়াতের নেতারা, তাদেরও কলকাতায় দেখা যাচ্ছে ষড়যন্ত্র বাস্তবায়নে। এরই মধ্যে কলকাতার মার্কিন দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। এ বিষয়ে বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সুখরঞ্জন দাশগুপ্ত জানান, বাংলাদেশের রাজনীতি নিয়ে ষড়যন্ত্র চলছে এবং কলকাতার যে বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা হয়েছিল সেখানেই আবারও ষড়যন্ত্র চলছে। সরকার বিরোধী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে দ্বিতীয়বার নোবেল দেওয়ার আশ্বাস পেয়েছেন ইউনুস। তবে দুবার ইউনুসকে নোবেল দেওয়ার বিষয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। তথ্য বলছে, 2007 সালের 11 জানুয়ারি দেশে সেনাবাহিনী নামার সুবাদে নিজেদের একটা রাজনৈতিক শক্তি হিসেবে জানান দেয় প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা। কে রাজনীতি করবে আর কে করবে না সেই প্রেসক্রিপশনও দিতে থাকে তারা। তথ্য অনুযায়ী এই পত্রিকা গোষ্ঠীর কাজে প্রধান মতদাতা ছিলেন ঢাকার মার্কিন দূতাবাস সহ পশ্চিমা কিছু কূটনীতিবিদ, সঙ্গে ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ বা অনুগ্রহ ভাজন কিছু নাগরিক যারা সুশীল হিসেবে পরিচিত। রাজনীতিতে তারা নিয়ে আসেন নোবেলজয়ী ডক্টর ইউনুসকে, কিন্তু জনগণের কাছ থেকে সাড়া না পেয়ে পত্রিকা গোষ্ঠীর সেই চেষ্টা ব্যর্থ হয়। এক বা এগারোর সঙ্গে ডিজিএফআই এর দেওয়া তথ্যে শেখ হাসিনার নামে ভুল তথ্য ছেপে বেসরকারি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে ক্ষমা চেয়েছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। ওই কাজকে নিজের সাংবাদিকতা জীবনের অন্যতম ভুল বলেও স্বীকার করে নেন তিনি। 17 বছর পর একই পত্রিকা গোষ্ঠী আবার সক্রিয়, এবারও সঙ্গে আছে ঢাকার মার্কিন দূতাবাস, সামনে আছেন সেই ইউনুস। আনন্দবাজারের খবরে বলা হচ্ছে, এক নামী অর্থনীতিবিদ সম্প্রতি কলকাতায় মার্কিন উপদূতাবাসের সেখানকার কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। পত্রিকাটি অর্থনীতিবিদদের নাম না বললেও যে কেউ বুঝতে পারেন তিনি ডক্টর ইউনুস ছাড়া আর কেউ নন। পত্রিকার এই খবরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে সুখরঞ্জন দাশগুপ্ত জানান, এই সংক্রান্ত তথ্য তার কাছেও রয়েছে। একজন মানুষ নিজ স্বার্থে যেখানে দেশ বিরোধী কাজ করতে পিছপা হন না, এমন ব্যক্তি রাজনীতি করলে দেশের কোনোভাবেই মঙ্গল হতে পারে না বলে দাবি করেন অধ্যাপক এ আরাফাত।